দেখুন এর জন্য মরার ওপর খাড়া মাতাল ছেলেই যা বলে ফাঁসিয়ে দিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহকে এমনিতে নানা দুর্নীতি মামলায় জর্জরিত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ এর ওপর গোদের ওপর বিস্ফোরা হয়ে বিদেছে নেতানিয়াহর মাতাল ছেলের ফাঁসা একটি অডিও বার্তা এটি ঠেকাতেই এখন উকিলের যত দৌড়াদৌড়ি করে চলছেন তিনি মাতাল অবস্থায় বাবার কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহোর ছেলে ইয়ার নেতানিয়াহ এক স্ট্রিপ ক্লাব থেকে বের হয়ে তিনি এক বন্ধুকে বলেন আমার বাবা তোমার বাবার জন্য বিশ বিলিয়ন ডলারের বিল পাশ করিয়েছেন আর তুমি আমার সাথে চারশো সেকেলের জন্য লড়াই করছো নিতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কবি মাইমুন গ্যাস টাইকুন নামে পরিচিত দুই বন্ধুর দুই হাজার পনেরো সালের আলাপচারিতার অডিও রেকর্ডটি ফাঁস করে দিয়েছে ইসরায়েলি রেডিও চ্যানেল টু নিউজ গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেওয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হলো যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরায়েলি পুলিশ ও অন্যান্য বাহিনী আর এতেই চরম বিপাকে পড়েছেন নেতানিয়াহু